हेलो बंधुरा गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमियो खूब भालो आछी। एखन दल बेंधे सबाई घुरते जाच्छी आर आजकेर ब्लगटा आमी शुरू करलाम बाट एंड पर्यन्त पुरोटाई करबे आमार दीदी। तो ब्लगटा देखो खूब इंटरेस्टिंग होते चले, ठीक है। आमार दीदी बोलछे आजकेर आमी तोर ब्लगटा करब, ताई आमियो भाबलाम जे ठीक आछे आज जखन घुरते ही जाच्छी तो आमार दीदी आजके ब्लगटा करबे नाकि काकीमा, ताई फार्स्टे इंट्रोडक्शनटा आमी दिए दिलाम আর বাকি ব্লগটা পুরোটাই দিদিই করবে। মেম্বার দেখো কতজন মিলে ঘুরতে যাচ্ছি, এই দেখো এতজন ঘুরতে যাচ্ছি। আর এই যে আমার সোনাই যাচ্ছে, মাসিমা নিয়েছে সোনাইকে, তো চলো শুধু লাইন দিয়ে যাচ্ছি রাস্তা। কত বড় লাইন হয়েছে দেখো ঘুরতে যাওয়ার, এই বোন লাস্ট আর এই সামনে থেকে মাসিমা আর আমার দিদির, আমার দিদির যার মাসিমার থেকে ফার্স্ট আর লাস্টের বোন লাস্ট, আর ফার্স্ট থেকে লাস্ট। তিনটিয়া দিদিরে গন্ধরাজ লেবুগা কি সুন্দর। আচ্ছা দাঁড়া আমি করে লেডি থাক, বেকারত্ব রে করতে হবে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে চারদিকের পরিবেশটা, দেখো খুব সুন্দর। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেক মজা করছি আমরা এখানে, কত লোক শুধু যাঠে দেখ ঘুরতে, ভগবান ভগবান ভগবান। আমি ঘুরতে যাইনি, আরেকবার লাস্ট দেখি দে তো। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি তনুর দিদি, সোমাশ্রী। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমি জানি যে তনু খুব ভালো করে, তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু তনুর সম্পর্কে কিছু সিক্রেট কথা শেয়ার করতে চলেছি, যেগুলো শুনলে মানে তোমরা কি মজা করবে মানে বুঝতে পারছো না। তো তনুর থেকে আমি 2 বছরের বড় হই, যদিও বা ও আমাকে কখনো দিদি বলে সম্মানটুকু করে না। হ্যাঁ, আমার বোনের থেকেও, বোনের থেকেও 1 বছরের মতো বড় হবে। তো ওনা সম্মান করে না। তো আমরা দুজন একসঙ্গে ঘুমোতাম, একসঙ্গে স্কুলে যেতাম, টিউশনও যেতাম, নাচ প্র্যাকটিস করতে যেতাম। ও তো ছোটবেলাতে হিংসুটেই ছিল, তো আমাকে দেখলেই বোঝা যায়। ও তো হচ্ছে, ও একবার কি হয়েছে, ছোটবেলাতে ও খুব মিষ্টি খেতে ভালোবাসত, ঠিক আছে। একবার আমরা সবাই মিলে মিষ্টি খেতে বসেছি, কি হয়েছে ও তখন ছোট ছিল, তো হচ্ছে একটা পিঁপড়ে মিষ্টি নিয়ে যাচ্ছিল, ও কী করেছে যে হচ্ছে পিঁপড়েটাকে মেরে মিষ্টিটা নিজে খেয়ে নিয়েছে। আর তখন আমার দাদা জেঠু কি ইয়ারকি মারতাম ওটাকে নিয়ে, এখনও আমরা ইয়ারকি করি আর ও খুব শুনলে রেগে যায়। ও সত্যি কিন্তু পিঁপড়েটাকে মেরে মিষ্টিটা খেয়ে নিয়েছি, এমন রাক্ষস মেয়ে দেখো পিঁপড়ের পেছন থেকেও মিষ্টিটা কেড়ে খেয়ে নিল, ভাবতে পেরেছো কত লোভী। এখন দেখেছো দাঁত নেই, একটা দাঁতে পোকা লেগে গেছে, আর এমন রাক্ষস ছিল ছোটোবেলাতে কাজল কৌটো, কাজলের যে কৌটো ছোটো বাচ্চাকে কাজল দেওয়া হয় সেটাও খেয়ে নিয়েছিল,
হ্যাঁ এই জন্য হাড় গিরগিরে চেহারা হয়েছে। তো আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে আজকে আমার যার ছেলের জন্মদিন ছিল, তো ও কী খেয়েছে আর কি প্রথমে দেওয়া হয়েছিল আর কতটা পরিমাণ খেয়েছে তা তোমরা দেখলেই বুঝতে পারবে। অবশ্য চেহারাটা দেখে বোঝা যায় আমি কতটা খাই, কিন্তু খুব খাই কিন্তু কিছুই খাই না। আমার বাড়িতে এসছে কিছুই খায় না, হ্যাঁ এতটা ভাত দিলে এইটুকু খায়, মাছ দিলে মাছটা অর্ধেকটা কামড়ে কামড়ে খায়। ভান্ডা ফুটুটু আমার সাব ও আমার নামে যেই যেই কথাগুলো বললো একটাও মিথ্যা নয়, সবগুলো সত্যি, কিন্তু ভান্ডাটা তো ফুটে দিল তোমাদের কাছে। একটা কথা, আর একটা কথা বন্ধুরা, ওকে ওকে ছোটবেলায় আমরা কি নামে ডাকতাম জানেন তো? মাসি মাসি বিলাই গোফা, এটা শুনলে ও খুব লেগে যায়। খুব খুব আমার দাদা এটা বলে ওখানে ইয়ারকি করে আর বললেই ও খুব চটে যায়। মাসি মাসি বিলাই গোফা, তোমরাও বললে এই নামে। হ্যাঁ না কেউ বলবে না। আর আমার বোনের চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে। আমার দিদিরা কিন্তু জানতো না, আমার দিদিরা কিন্তু জানতো না যে আমি ব্লগ করছি বলে। আমি আগেই বলেছি আমার বাড়ির দিদিরা মানে আমি ব্লগ করছি শুনলে ওরা খুবই মানে কেমন একটা করে, তাই জন্য আমি এই ভেবেই কাউকে বলিনি। তো এই জন্যই আমার বাড়ির কাউকে তো বলিনি যে আমি ব্লগিং করছি বলে। তো শেষমেশ মামার বাড়িতে এসে ধরা খেয়ে গেছি যে ব্লগিং করছি। ওরা অনেক চেষ্টা করেছিল আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে ওরা অনেক চেষ্টা করেছিল দেখার, বাট আমি কিছুতেই বলছিলাম না। কিন্তু যেদিন আমার দিদির বাড়ি আছি টোটোতে চেপে, তো ওই দিনই আমি তোমাদের কমেন্ট করতে পড়ছি আমার দিদি দেখতে পেয়ে গেছে আমার চ্যানেলের নাম, দিয়ে আমাকে তো কিছুতেই বলেনি। আমি বলছি তোরা দুজন মনে হয় আমার চ্যানেলের নাম জানিস আর আমার ব্লগিংও দেখছিস, দিয়ে মানে অ্যাট লাস্ট দেখতে পেয়েছি যে ওরা দুজন দেখছে। তো এই নিয়ে তো আমি বলছি তোরা কেন দেখলি। আর তোমাদের মধ্যে একজন বলছিলে না যে হচ্ছে আমরা নাকি ওকে পাত্তা দিই না, ভালোবাসি না, ওটা ভুল। আমরা তিনজন কিন্তু তিন বোনের থেকে আরও বেশি, তিনজন বন্ধুর মতো। হ্যাঁ কিন্তু ও বাড়ি গেলে আমাদেরকে ভুলে যায় আর আসতে চায় না। হ্যাঁ বাড়ি গেলে ফোন করলে যদি বলি আয় একবার দেখা করবি, আমি যাবো না, আমি খুবই ব্যস্ত, আমি চলে গেলে বাড়ির কাজ কে করবে, আসতে চায় না। কিন্তু তোমরাই দেখো বন্ধুরা এখানে এসে কত মজা করছে। আমরা কিন্তু সত্যি মানে তিন বোন থাকলে খুব খুনসুটি হয়, আমাদের মধ্যে খুনসুটিও আছে ভালোবাসাও আছে মানে একসঙ্গে। এই যে এটা ছোটটা একজন বলেছে তোমার বোনকে যে শুধু বাড়ির কাজ করাই, তো একে সত্যিই আমরা কাজ করাই, মিথ্যে বলবো না। একটু রাগি আমার থেকে এই খুনসুটি আরো দেবে মুখটা পুরো দেখার মতন। বাড়ির কাছে একটা সুন্দর জায়গা আমরা সবাই ঘুরতে এসেছি, এখানে একটা খাল আছে এটাকে চকলাবা বলে। হ্যাঁ তো তো এখানে আমরা সবাই আমাদের বাড়ি সবাই এসেছি। হ্যাঁ এ হচ্ছে আমার যা, আমার জায়ের মা, এ আমার ছেলে, আমার শাশুড়ি, আর এ হচ্ছে এই রিঙ্কু, এর আজকে জন্মদিন ছিল। আমার জায়ের মা হচ্ছে, এ হচ্ছে সুমি, আর ও হচ্ছে আর একে তো চেনো, এটা হচ্ছে মাসি মাসি বিলাই গোফা, ওটা আমার বোন। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে এখানে সুন্দর পরিবেশটা কিরকম তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এটা হলো কোথাকার খাল, নাম জানি না, এটা হচ্ছে খাল বাঁধ, এটাকে বলে এই এই বাঁধটাকে বলে খাল বাঁধ, এইটা খাল। কি সুন্দর এখানে হাওয়া, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে খুব মাছ, এখান থেকে খুব মাছ ধরে যাবো, তোর ফোনে কিচ্ছু হবে না। হ্যাঁ তার দায় কে নেবে, সিধুদা নিশ্চয়ই না। এইখানে খুব ফিসারি, আরে
দিদি অনেক কথাই বললো, খুবই মজা করছি এখানে এসে, সত্যি খুবই মজা করছি। আর এই দেখো পুরোটা ফাঁকা, এখানে লাড়ি ফুল মানে ওই যে শালুক ফুল পদ্ম ফুল তো ওইগুলোই হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে, খুব সুন্দর একটা জায়গা। আর আমার দিদি ব্লগিংটা করলো, আমার খুব ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? আমি একাই চলে আসছি, ওরা কিন্তু ওখানে সবাই বসে আছে, দেখো ওরা ওখানে সবাই বসে আছে। আমি জাস্ট তোমাদেরকে এখানে পরিবেশটা দেখাবো বলে নিয়ে এসেছি। দেখো ওই দিকটাতে দেখো কি সুন্দর, দুদিকে সব গাছ গেছে আর মাঝখানে সরু রাস্তা, সেম এদিকটাতেও, সেম এদিকটাতেও দেখো কি সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ না বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো। যদি কোনো দিন মানে যাদের বাড়ি এখানে, তোমরা যদি আমার ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এত সুন্দর পরিবেশ এখানে। দেখো দুদিকটাতে মানে দুদিকে, মানে দুদিকে গাছ আর মাঝখানে শুধুই রাস্তা, সেম চারদিকে দেখো ওই দিকটাতেও পুরো দিকটা এরকম রাস্তা। আর এখানে একটা খাল চলে গেছে যেখানটাতে খুবই শালুক ফুল পদ্ম ফুলের শালুক ফুলই হয়েছে। আর ওখানে দিদি ফটো তুলছে, তো আমি আজ ভাবলাম যে ফটো তুলবো না, তুলবো বাট এখন নয়, কিছুক্ষণ পরে। আগে তোমাদের সঙ্গে ব্লগিংটা আমি করে নিই তারপরে। আর আজকের একেবারে ফ্রেশ ঝকঝকে ব্লগ করছি, মানে একেবারে ফুল এনার্জি নিয়ে, কারণ ঘুরতে এসেছি প্রকৃতির আবহাওয়া। ওই যে ওখানে চাঁদ উঠেছে দেখো, চাঁদ উঠছে ওই দিকটাতে, দারুণ 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 মজা করছি। আর কি বলবো বলো তো, আমার দিদি সব সিক্রেট কথাগুলো বলে দিল। আমি ছোটোবেলা হিংস উঠেছিলাম, আমি সত্যি, আমি এখানে মামা বাড়িতে মানুষ হয়েছি, সত্যি হিংস উঠেছিলাম। আর আমার একটা বদ অভ্যেস, জানি না তোমাদের আছে কি না, আমার কাছে আমার দিদি শুয়ে থাকতো, দিদি বোন যেই শুক না কেন সকাল হলে ও উঠে যাবে, ঠিক ও উঠে মানে রুমের ভেতর বাইর হতে পারবে না, আমি ওর পেছন পেছন চলে যাব। মানে আমি এখনো পর্যন্ত আমার কাছে যে ঘুমাবে মানে সে উঠে পড়েছে হয়তো, আমি শুয়ে আছি, দিয়ে সে রুম থেকে বেরোতে পারবে না, আমি উঠে পড়বো। তোমাদের কি এরকম কারোর হয়েছে? আমার এরকমই হয় সব সময়, এখনো পর্যন্ত হয়। আমার দিদি এটা নিয়ে খুব লাগালাগি করে আমার সঙ্গে। আর সত্যি আমার তিন বোন প্রচণ্ড মজা করছি এখানে, বাড়ি চলে গেলে আমি আর আসতেও পারি না, কারণ বাড়িতে তো কাজ থাকে তো তোমরাই জানো, তাই জন্য আসতেও পারি না। বাট খুব আনন্দ করছি এখানে, খুব আনন্দ করছি। আমার সোনাই কি করছে দেখাচ্ছি, দাঁড়াও সোনে, আর এটা হলো আমার বোন যে ব্লগে আসতে চায় না, ওর বিষয়ে আমি আজ নিন্দা কথা বলবো। এ খুব হিংসুটে, বাট এই সাজার জিনিসগুলো দেয়, প্রথম প্রথম দেবে না বলে কিন্তু তারপরে সত্যিই দেয়, বিশ্বাস করো সত্যিই দেয়। আমার দুজন এর থেকে সব জিনিস নিয়ে পড়ি আর সাজি। একে না মনে হয় ছোট বাচ্চা আছে, খালি কুত্তার সাথে চাংলামি করে না। তো বন্ধুরা দেখলে আজকে আমরা এই খাল বাঁধে ঘুরতে এলাম এবং এখানকার দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জায়গাটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এবং খুব অন্ধকার হয়ে আসছে, ফ্ল্যাশ জ্বলে রেখেছে তনু, এই দেখো। হ্যাঁ যাবো,
আজকের ব্লগটা ছিল এইটাই যে তনুর কিছু সিক্রেট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এখানে আমার গ্রামের চারদিকে মনোরম দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে তার সামনে আজকে আমি ফার্স্ট এসেছি হ্যাঁ কেমন লাগলো তোমরা জানি তনু ভালো করে আমার থেকে অবশ্যই আর হচ্ছে তো তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো এবং আমার বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আর কিছু বলার নেই সবাই ভালো থেকো টাটা টাটা